প্যারিস অলিম্পিকের নারী ফুটবলে সি গ্রুপের ম্যাচে ব্রাজিলকে দুই এক গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে জাপান ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত জাপান এক গোলে ছিল কিন্তু বিরানব্বই মিনিটে থেকে গোল করে সমতায় ফেরায় জাপান তারপরও ব্রাজিলের সমস্যা ছিল না ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেও কোয়ার্টার ফাইনাল নিয়ে তারা স্বস্তিতে থাকতে পারত কিন্তু নাটকীয়তা তখনও শেষ হয়নি ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় গোল করেন জাপানের তানিকাওয়া নব্বই মিনিটে একশো গোলে পিছিয়ে থাকা জাপান দুই এক ব্যবধানের নাটকীয় জয় নিয়ে ছাড়ে এ ম্যাচে ব্রাজিল এগিয়ে গিয়েছিল ছাপ্পান্ন মিনিটে জেনিফারের করা গোলে